সামগ্রিক পরিস্থিতি জানাতে কুয়াকাটা ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড়, আমরা চলে যাব বরগুনা, সেখানে রয়েছে সুমন শিকদার। সুমন, বরগুনার কি অবস্থা জানাবেন? ধন্যবাদ জোবার, আপনাকে আপনি যেমন পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখার আসলে বর্তমান অবস্থাটা কি রয়েছে সেখানে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে টেলিভিশনে লাইভ করা হয়। আপনারা জানেন যে মফস্বলে যারা থাকে তারা কিন্তু টেলিভিশনে লাইভ দিচ্ছে প্রতিনিয়ত। আমরা সেটা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা টেলিভিশনে আপনাদের দেখতে পারেন যে আমরা কিভাবে লাইভ করি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা কীভাবে টেলিভিশনে লাইভ দেওয়া হয় সরাসরি আপনারা দেখতে পারেন যে লাইভ কীভাবে দেওয়া হয়। বিভিন্ন টেলিভিশনে কিন্তু বিভিন্ন অ্যাপস ইউজ করে। আমরা News24-এ কিন্তু এলইউ স্মার্ট যে লাইভের যে অপশন এটা অ্যাপসটা ওইটা আমরা কিন্তু ইউজ করি। দেখেন, এই হচ্ছে ইউজ হয়েছে, এই ওপেন করা হয়েছে। এখন এই হচ্ছে লাইন, এখানে দিতে হবে। আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরই লাইভ শুরু হবে আমাদের, এই ওপেন হয়েছে আমাদের। কিছুক্ষণ পরে যদি তারা বলে তারপরে কিন্তু আমাদের লাইভ শুরু হয়। অনেকেই কিন্তু ভাবেন যে কীভাবে লাইভ দেয়, মোবাইল দিয়ে কিন্তু আমরা লাইভ দিচ্ছি, সাথে ইউজ করছি আমরা কিন্তু মাইক্রোফোনের যে সরঞ্জাম রয়েছে সেগুলো। বা একটু মাইক্রোফোন টেস্ট দেন দি। হ্যালো কোন দি, হ্যালো হ্যালো, হ্যাঁ কোন, হ্যালো ঠিক আছে, হ্যালো মাইক্রোফোন টেস্ট, আমরা টেস্ট করে নিলাম। 4567890 আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরই আমাদের লাইভ শুরু হবে। আপনারা যেটা টেলিভিশনে দেখেন সব সময় যে সরাসরি লাইভগুলো হয়, হ্যাঁ সেইগুলো কিন্তু আমরা কীভাবে দেই সেগুলো আপনারা দেখার চেষ্টা করছি। আমাদের লাইভ হচ্ছে 7:30, তার আগে আমরা যে অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আমরা ওপেন করেছি এবং ইতিমধ্যে তাদের কাছে কিন্তু লিঙ্ক চলে গেছে। তারা আমাদেরকে ফোন দেবে, তারপরে কিন্তু আমাদের লাইভ শুরু হবে। সেটাই কিন্তু আপনারা দেখতে পারেন যে কীভাবে আমরা লাইভ করে থাকি, হ্যাঁ কীভাবে কথা বলে ওখানে। আমরা আজকে লাইভটি হচ্ছে যে ঘূর্ণিঝড় আসতেছে, সেই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু আমাদের আজকে সারাদিন লাইভ থাকবে আমাদের এই News24 টেলিভিশনে। বিভিন্ন টেলিভিশনে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপস ইউজ করে, আমরা কিন্তু অন্যরকম, সবাই একরকম না, বিভিন্ন টেলিভিশন বিভিন্ন অ্যাপস রয়েছে, সেই অ্যাপস দিয়ে কিন্তু তারা লাইভ দেয়, যেটা আপনারা সরাসরি লাইভে দেখতে পারেন। আমাদের ওপেন করা হয়েছে, দেখি লাইন লাইনে কারা আছে সব কিছু কিন্তু তারা দেখতে পারে এখান থেকে। 7:30 আমাদের লাইভ আজকে। তো অনেকেই ভাবেন যে কীভাবে তারা লাইভ করে, বড়ো ক্যামেরা দিয়েও করা যায়, যেটাকে বলে ব্যাকপ্যাক দিয়ে কিন্তু করে, কিন্তু মফস্বলে কিন্তু সেটা হয় না। মোবাইলের অ্যাপসের মাধ্যমে তাদের সাথে কানেক্ট হয়, তারপরে কিন্তু আমাদের লাইভটি শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে নেট স্পিড, এখানে কিন্তু দুইটা কানেক্ট করা যায়, একটা হচ্ছে ফোনের নেট আর একটা ওয়াইফাই, দুইটা কিন্তু এক হয়ে কিন্তু অনেক বড় এমবি হয়, সেই জন্য কিন্তু আমাদের লাইভটি কোনো সময় কেটে যায় না বা বাজে না। নেটওয়ার্ক সমস্যা হলে কিন্তু সেটা হয়। আপনারা দেখানোর চেষ্টা করবো যে লাইভে তারা কীভাবে কথা বলে। তো আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে যুক্ত হতে যাচ্ছি। আমরা কিন্তু লাইভের জন্য প্রস্তুতি নিয়েছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের টেলিভিশনে লাইভ চলে যাবে সরাসরি এখান থেকে, কিন্তু প্রস্তুতি নিচ্ছি। এদিকে মাইক্রোফোন, ভাই মাইক্রোফোনটা একটু দেন দি। হ্যালো, ওকে মাইক্রোফোন টেস্ট করে নিলাম, দাঁড়িয়ে আছি, আমি ক্যামেরায় আছি। ধন্যবাদ জোবার, আপনাকে আপনি যেমন পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখার আসলে বর্তমান অবস্থাটা কি রয়েছে সেখানে, এবং আমি এখন রয়েছি বরগুনায়। আমি যদি একটু বরগুনার আবহাওয়ার কথা বলতে চাই, যে আমরা গতকাল থেকে কিন্তু দেখেছিলাম যে প্রচণ্ড তাপদাহ বরগুনায় বিরাজ করছিল, এবং আজকে বা গত রাত থেকে কিন্তু সেই তাপদাহের পরিমাণ কিছুটা কমেছে, এবং ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা গতকালকে একটি দুর্যোগ প্রস্তুতিমূলক সভা করেছে, এবং সেই
সেই সবার মাধ্যমে জেলার যে 6টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোকেও কিন্তু প্রস্তুত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমি আর একটা বিষয় একটু জানাতে চাই যে আপনারা এখন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ট্রলার ঘাটে নোঙর করে আছে। আপনি জানেন যে বরগুনা হচ্ছে মূলত মৎস্য প্রধান একটি জেলা এবং এখানকার অধিকাংশ মানুষ কিন্তু গভীর বঙ্গোপসাগরে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। এবং আমরা বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় মোখা সৃষ্টি হওয়ার শুরু থেকেই কিন্তু তারা তাদের জেলেদেরকে তীরে ফিরে আসার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু অধিকাংশ ট্রলারই কিন্তু উপকূলে ফিরে আসতে শুরু করেছে এবং এখনও কিন্তু প্রায় 1-1.5 শতাধিক ট্রলার গভীর সমুদ্রে রয়েছে বলে আমাদেরকে কিন্তু মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এবং স্থানীয় যে জেলেরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আর একটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই যে বরগুনা যেহেতু বঙ্গোপসাগর লাগোয়া খুবই কাছের একটি জেলা এবং এই জেলায় কিন্তু যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যাই হোক না কেন সেটি প্রথম আঘাত আনে, সেই উপলক্ষে বরগুনা যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলোতেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেহেদির কাছে। মেহেদি সুমন, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় মোখা ভয়ানক রূপে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে ধেয়ে আসছে। 14 মে আঘাত হানতে পারে মিয়ানমার উপকূল সহ বাংলাদেশের টেকনাফ কক্সবাজারে।